পুকুরে গোসল করতাম, এই যে এই ঘাট ধরে গোসল করতাম। আর ওই যে মাঠ দেখতে পাচ্ছেন ওই পাশে, ওই মাঠে অনেক ঘুরি উড়াইতাম। দেখতে পাচ্ছেন এটাই মাঠটা, এটা হচ্ছে বেলস পার্ক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বরিশাল থেকে। আজকে সকালবেলায় বরিশাল শহরটা একটু ঘুরতে বাইরে হলাম। রাজঘাট থেকে বরিশাল যে জিলা স্কুল ওইদিকে যাওয়ার দিকে হাতের বাম পাশে যে বরিশাল শহীদ মিনার পড়বে, তো বরিশাল শহীদ মিনার একটু ভিতরে ঢুকলাম, মাঠে ঢুকে আপনাদের দেখালাম বরিশাল শহীদ মিনার। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সিক্সে যখন পড়তাম বরিশালে তখন মানে এরকম অবস্থা ছিল যে কিছুটা গ্রামের ফিল ছিল। গ্রামের বলতে হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় কারেন্ট চলে যেত আমাদের বাসায়, বাসায় বলতে কি প্রতিদিন মানে পুরো শহরেই কারেন্ট চলে যেত প্রতিদিন সন্ধ্যা হলে। তো বিকালবেলায় করতো কি যে হারিকেন, তারপরে যারা চার্জ লাইট ছিল তারা চার্জ লাইট জ্বালাতো, তো আমাদের হারিকেন ছিল, আমরা হারিকেনগুলো সবগুলো মুছে রেডি করতাম যে সন্ধ্যাবেলায় কারেন্ট চলে যাবে, তখন সন্ধ্যাবেলায় হারিকেন দিয়ে পড়াশোনা করতে হবে। এই জন্য হচ্ছে বরিশাল জিলা স্কুল। আর আমরা যখন ছিলাম আর এই সমস্ত ওয়াকওয়ে তো ছিলই না, আমরা যদি ডান দিকে চলে যাই, ডান দিকে চলে গেলে আমরা এদিক দিয়ে সাগর দিয়ে চলে যেতে পারবো, তারপরে আলেকান্দা যে এলাকাটা সেখানে চলে যেতে পারবো, এবং আমার স্কুলটা হচ্ছে এই যে ডান দিকে ওইদিকে। এদিক গেলে যে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন প্ল্যানেট ওয়ার্ল্ড পার্ক করছে নতুন, ওর বেলস পার্কও পেয়ে যাবেন হাতের ডান পাশে। এটা হচ্ছে পুলিশ লাইন রোড। এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন যে যাচ্ছে বারবার, এত অটো যাচ্ছে এত সকালেই, সবাই লঞ্চ ঘাট থেকে যাচ্ছে যার যার বাসায়। ঢাকা থেকে যে লঞ্চগুলো ফিরছে, তো লঞ্চে এখানে ভিড়ই হচ্ছে রাত চারটার সাড়ে চারটার দিকে লঞ্চগুলো ভিড়তে শুরু করে, তখন থেকেই আর কি এই সাড়ে চারটা পাঁচটা থেকেই এই অটো সিএনজি রিক্সা এগুলো চলাচল শুরু হয় এবং শব্দ শোনা যায়। এই যে পুলিশ লাইনস, এটা পুলিশ লাইন্স মোড়, এটা বাংলা বাজার, বাংলা বাজার পুলিশ লাইন্স মোড়। যখন থাকতাম তখন আর কি এখানে আশেপাশে এত মার্কেট ছিল না যা এখন হয়ে গেছে। মার্কেট করার জন্য হচ্ছে ওই সদর রোডে যাইতে হইতো, হ্যাঁ বিবির পুকুর এলাকায় সদর রোড, ওইখানে মার্কেট টার্কেট করতো, এটাই ছিল মেইন মার্কেট। এখন তো ওই আশেপাশে এদিক দিয়ে অনেক মার্কেট হয়ে গেছে, এগুলো আর কি চেনাই যায় না, অনেক বড় বড় বিল্ডিং। কাঁচা বাজারটা আগের মতোই আছে, যে এখান থেকে যে বাজার করতাম আর কি আমরা যখন থাকতাম, প্রায় সময় এখান থেকে বাজার করা হতো। যেহেতু আলিকান্দা এলাকায় ছিলাম তো কাছাকাছি বাজারটা, এই জন্য বরিশাল বাংলা বাজার রোড। এটা হচ্ছে শহীদ নজরুল সড়ক, দক্ষিণ আলিকান্দা। এটা হচ্ছে নুরিয়া কিন্ডার গার্ডেন, আর এইটা হচ্ছে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় যেখানে আমি ক্লাস সিক্সে পড়াশোনা করছি। আর এই বিল্ডিংয়ের এই ঠিক নিচতলার এই কর্নারের যে রুমটা, এইখানে আমি ক্লাস সিক্স কক্ষটা ছিল, এইখানেই পড়াশোনা করতাম। মাত্র একটা বছর ছিলাম তো বেশি অত বাইর হওয়া ছিল না, আর এরকম তখন এই যে এত ই ছিল না বিল্ডিং টিল্ডিং। এখান দিয়ে এখন যত আসলাম বাংলা বাজার দিয়ে একদম অনেক মার্কেট হয়ে গেছে, ক্যাফে হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে, হ্যাঁ কফি শপ হয়ে গেছে, এইগুলো কিছুই ছিল না। আমরা এখন যাচ্ছি এখন এই আলেকান্দা এলাকাতে যেখানে আমি থাকতাম আর কি, সর্দার হাউজের পাশে। স্কুল থেকে বের হয়ে, স্কুল তো কাছে, এই রোডটা দিয়ে ঢুকে যেতাম, মাঝখান দিয়ে আরও রোড ছিল, এই রোডটা দিয়ে ঢুকে বাসার দিকে চলে যেতাম, তো বাসাটা এইদিকেই ছিল। দেখি সামনে এই রাস্তা দিয়ে আমি হাঁটছি, কত যে হাঁটছি, কত স্কুলে গেছি, তারপরে দিকে বাম পাশে একটা পুকুর ছিল, পুকুরে গোসল করতাম। তখন সাঁতার জানতাম না, কিন্তু ওই ঘাটের ধরে ওই কোমর পানিতে নেমে গোসল করতাম। এদিকে ছিল, এখন তো এদিক দিয়ে বেড়া দিয়ে ফেলছে, পুকুর আছে কিন্তু এদিক দিয়ে ঘর হয়ে গেছে, এদিক দিয়ে এখন আর যাওয়া যায় না নাকি না। আচ্ছা এই যে এদিক দিয়ে, এদিক আগে এদিক দিয়ে আমরা আগে এদিক দিয়ে যাইতাম, এদিক দিয়ে এখন বন্ধ করে দিছে, পুকুরটা এখনও আছে, তো পুকুরটা দেখাই, পুকুরে গোসল করতাম।
এই যে পুকুরে গোসল করতাম, এই যে এই ঘাট ধরে গোসল করতাম। এখানে আগে একটা পুকুর ছিল না, ভরে ফেলছে না? হ্যাঁ, আগে পুকুর ছিল, বিরাট বড় পুকুর ছিল। এখানে পুকুরে আমরা গোসল করছি, এটার মধ্যে কম করতাম, ওইটার মধ্যে করতাম। এদিক দিয়ে রাতের বেলা যখন যাইতাম, এদিকে ডোবা ছিল একটা, ডোবা দিয়ে সাপ এদিকে এদিকে পাস করতো। তো ঘুরতে পারিস, অনেক চেঞ্জ হয়ে গেছে। ওটা সর্দার হাউস, ওইটার ওই নিচতলায় থাকতাম, ওই যে মনে আছে আমার, এখনও বিল্ডিংটা আছে দেখি তিনতলায়। অনেক নতুন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। এদিক দিয়ে কেমন মেডিকেলে যাওয়া যাবো? আগে তো এদিক দিয়ে আমরা মেডিকেলে আসা যাওয়া করতাম, ওই মেডিকেলের সামনে দিঘি ছিল। ও আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে, অনেক বিল্ডিং হয়ে গেছে দেখলাম, আগে এরকম ছিল না কিছু। এই জায়গাটা ছিল একটা পুকুর, বিরাট বড় পুকুর ছিল। এই পুকুরটাই সর্দার হাউস সবাই নাম করা, সবাই চিনতো এখান থেকে। সর্দার হাউস থেকে ওই যে গলিতে দাঁড়ায় কথা বললাম, ওই পর্যন্ত এটা পুরোটা পুকুর ছিল। আচ্ছা, এখন এটা পুরোটাই ভরাট হয়ে গেছে, মানে এই যে বিল্ডিং উঠে গেছে নতুন। এইটা হচ্ছে যে সর্দার হাউস, এক নামে সবাই চিনত। এদিক দিয়ে যে শেরে বাংলা মেডিকেলে চলে যাওয়া যায়, তখন এই যে সমস্ত বিল্ডিং টিল্ডিং কিচ্ছু ছিল না, এগুলা মাঠ ছিল, পুকুর ছিল, ডোবা ছিল, দোকানপাটের তো প্রশ্নই আসে না। এদিকে ওই যে গলির মাথায় দাঁড়াইছিলাম, ওইখানে একটা টং দোকান ছিল। এত কিছু পরিবর্তন হয়ে গেছে এত বছরে, যে এখানে যে সমস্ত বিল্ডিং বলেন, এই যে দোকানপাট দেখতেছেন, এগুলো কিছুই ছিল না। আমি যে গলিতে দাঁড়াইলাম, যেখানে আমি থাকতাম, ওই গলির মাথায় একটা টং দোকান ছিল, ওখান থেকে ওই চাল ডাল টুকিটাকি আর কি, আলু পেঁয়াজ, হ্যাঁ ম্যাশ, এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা ওইখান দিয়েই করতাম, এই সমস্ত কিছুই ছিল না। ওই মেডিকেল রোড দিয়ে প্রায় সময় এখান দিয়ে যাইতাম, আর এখানে দিঘিটা কি আছে এখনও না? দিঘিটা, হ্যাঁ দিঘিটা আছে, এই যে মেডিকেলের যে দিঘি, এই দিঘিতে গোসল করতাম। একবার হয়েছিল কি, একজন ওই যে নামাজের সময় গোসল করতেছিল, সবাই জুমার নামাজ ছিল, জুমার নামাজের সময় সবাই নামাজ পড়তেছিল, একজন গোসল করতেছিল, একটা স্টুডেন্ট ছাত্র, তো এখানে ডুবে মারা গেছিলো। তো তারপর থেকে অনেক অনেক কথা বলছিলো, যে না ও ওকে টাইনে নিয়ে গেছে, এই হয়ে গেছে, না আমাদের সময় একা গোসল করতেছিল। এরপরে ভয়ে আর এই দিঘিতে গোসল করতে আসি নাই কোনোদিন। হ্যাঁ, ওই ঘাটলা দেখা যাচ্ছে, ওই ঘাটলার ওখান দিয়ে গোসল করতাম। আর ওই যে মাঠ দেখতে পাচ্ছেন ওই পাশে, ওই মাঠে অনেক ঘুরি উড়াইতাম, তারপরে ওখানে খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, বিভিন্ন খেলাধুলা করতাম বিকালবেলায়, প্রতিদিন বিকালে আসতাম। আর এটা ছিল ওই যে মেডিকেলের পিছের রোড, এদিক দিয়ে আসা হয়তো, হ্যাঁ এদিক দিয়ে যান, যাইয়া ওই দিক দিয়ে মেন রোড দিয়ে পরে বাইরে হবেন। মেডিকেল এরিয়ার ভিতরে আছে এখন। সকালবেলাটা একটু নীরব নিস্তব্ধ থাকে, এরপরেই শুরু হয়ে যাবে মানুষের আনাগোনা, গাড়ি ঘোড়ার শব্দ। তবে এতটুকু ভালো লাগতেছে যে এখানে এখনো অনেকগুলো পুকুর আছে, সবগুলো ভরাট করে ফেলেনি। যেমন এই যে একটা আছে, ওদিকেও দেখলাম কয়েকটা আছে। মেডিকেলের গেট দিয়ে বের হচ্ছি, তখন বাম পাশ দিয়ে চলে যাই। এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে লঞ্চ ঘাট, সামনে বেলস পার্ক পড়বে, যেগুলো আর ওগুলো আগে তখন ছিল না, এখন নতুন করছে এগুলো আর কি। এটা হচ্ছে শেরে বাংলা মেডিকেল। আগে যে এই পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকে যেতাম আমরা,
এদিক দিয়ে বিল্ডিংটা ছিল না, নীল বিল্ডিংটা, এদিক দিয়ে রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে ঢুকে আমরা দিঘির পার হয়ে ওইদিকে আলেকান্দা এলাকায় চলে যাই। এটা হচ্ছে বান্ত রোড, এটা হচ্ছে বরিশাল স্টেডিয়াম। অনেক বছর পর বরিশাল আসলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওই যে সামনে দেখেন বিরাট বড় একটা হাসপাতাল করছে প্রাইভেট, এইগুলো তো তখন কিছুই ছিল না, সবাই শুধু ওই শেরে বাংলা মেডিকেলই চিকিৎসা করাইতো। আর এখন এই যে এটা হচ্ছে চাঁদমারির মোড় বরিশাল, ওই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা প্রাইভেট একটা হাসপাতাল হয়ে গেছে, রাহাত আনোয়ার হাসপাতাল। হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালে, এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা মাঠটা, এটা হচ্ছে বেলস পার্ক। চারপাশে ওই যে ওয়াকওয়ে করা আছে, ওয়াকওয়ে ধরে হাঁটে। এটা প্ল্যানেট পার্ক নতুন করছে, এই প্ল্যানেট পার্ক এগুলো তো আমাদের সময় ছিলই না, সব নতুন করছে। এটা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট, বরিশাল নদী বন্দর। এটা হচ্ছে বরিশাল নগর ভবন, এটা হচ্ছে কালেক্টরির পার্ক। তো বরিশাল শহর ভ্রমণ এই পর্যন্তই ছিল সকালের, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।